সরকারি জমিতে থাকা পুকুর দখল হচ্ছে হাবড়ায়, কংক্রিটের পিলার গেঁথে হচ্ছে দোকান। সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় কাউন্সিলরের, পুকুর সংস্কার হোক, আগের অবস্থায় ফিরে আসুক চাইছেন স্থানীয়রা। সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত করতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও সরকারি জমি দখল হচ্ছে। হাবড়ায় প্রকাশ্যে পুকুরের ওপর উঠছে কংক্রিটের দেওয়াল, দখল হয়েছে সরকারি জমি। পৌরসভার পুকুর দিনে দুপুরে দখল হলেও তৃণমূল পরিচালিত হাবড়া পৌরসভা এ ব্যাপারে উদাসীন বলেই অভিযোগ। হাবড়ার প্রাণকেন্দ্র জয়গাছি এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এলাকার পুকুর। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। অভিযোগ খোদ এলাকার তৃণমূলের জনপ্রতিনিধি হাবড়া পৌরসভার পৌরপ্রধানকে জানালেও বিষয়টি নিয়ে উদাসীন পৌরসভা। এরই সুযোগে জয়গাছি বাস টার্মিনাস এলাকার কিছু ব্যবসায়ী দিনে দিনে দোকান পাকা করার নাম করে সরকারি জমিতে থাকা পুকুরের ওপর পিলার গেঁথে দখল করে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। জানা গিয়েছে অতীতে পুকুরটি স্থানীয় ক্লাবের তত্ত্বাবধানে থাকলেও পরবর্তীতে পৌরসভা পুকুরটি নিজেদের হেফাজতে নেয়। এরপর থেকেই ক্রমশ সংস্কারের অভাবে শুকিয়ে যায় পুকুরের জলের পরিমাণ। অতীতে এই পুকুরে মাছ চাষ হলেও বর্তমানে জঞ্জালে ঢেকেছে চারপাশ। আর সেই সুযোগেই যশোহর রোড পার্শ্বস্থ বেশ কয়েকটি দোকান সংস্কারের নাম করে সিমেন্টের পিলার গেঁথে তার উপর ইটের গাঁথনি দিয়ে দোকানদাররা তৈরি করে নিয়েছেন নিজেদের ইচ্ছামতো দোকান। সরকারি জমিতে এভাবেই অবৈধ উপায়ে পুকুর দখল করে দোকান তৈরির প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় থেকে পরিবেশপ্রেমীরা। বিষয়টি জানানো হয় হাবড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শঙ্কর ঘোষকেও। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ জানান পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহার কাছে। তবে তারপরেও দীর্ঘ সময় কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধানের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। স্থানীয় কাউন্সিলর বলেন বিষয়টি পৌরসভার নজরে রয়েছে, কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যেটা বলেন এটা সম্পূর্ণ সত্যি। জয়গাছি মোড়ে যে পুকুরটি আছে যেটা আমাদের পৌরসভার আন্ডারে আছে, রাতের অন্ধকারে কয়েকটি দোকান তারা পেছনে পিলার তুলে তাদের দোকানটা একটু বাড়িয়েছে। এই এই ব্যাপারে আমি আমার যিনি পৌরপ্রধান আছেন এবং উপপৌরপ্রধান আছেন, আমি কাউন্সিলর হিসাবে আমি তাদেরকে ব্যাপারটা জানিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুততার সঙ্গে সেই যারা দোকান টোকান করেছে তাদেরকে চিঠি করে এবং সেই দোকানগুলো ভেঙে ফেলার তারা আমাকে আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান এবং উপপৌরপ্রধান তারা দুজনেই আশ্বাস দিয়েছেন যে না, যেই সরকারি জমিতে যেগুলো উঠেছে সেগুলো তারা ভেঙে ফেলবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জল ধরো জল ভরো প্রকল্প সহ পুকুর ও জলাজমি সংস্কারের নির্দেশ দিচ্ছেন প্রশাসনিক সভা থেকে, আর সেখানে পৌরসভার পুকুর দখল হয়ে যাচ্ছে, ভরাট হচ্ছে, পৌরসভা নিশ্চুপ। ভরাট হচ্ছে কি, প্রত্যেকটা ওখানে একাধিক দোকান তার পিছনে জায়গা দখল করে পুকুর ভরাট করে কনস্ট্রাকশন করছে, বড় বড় পিলার তুলেছে এবং ছাদ দেওয়ার প্রবণতা এসে গেছে, ছাদ দেওয়া হবে। আমি পৌরসভার কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট যেন এইগুলো ভেঙে পুকুরকে সংস্কার করা হয়। শুধু কি এরকম হচ্ছে, ওখানকার যে কমিশনার 5 নম্বর ওয়ার্ডের যে কমিশনার তিনি বারবার করে বলছেন পৌরসভার চেয়ারম্যানকে, আপনারা বলছেন যে তিনি নিশ্চুপ আছেন। আমি আবার অনুরোধ করব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে, আপনারা ইমিডিয়েট পুকুর ভরাট বন্ধ করুন, দীর্ঘদিন ধরে চলছে, না হলে কিন্তু আমরা ওখানে আন্দোলন করব। এলাকাবাসীর দাবি প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক, এলাকার এই পুকুর সংস্কার করে পুনরায় আগের অবস্থায় ফিরে আসুক, এখন এমনই দাবি জানাচ্ছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে স্থানীয়রা। হ্যাঁ, ক্লাবের আন্ডারে থাকলে অবশ্যই দেখতাম আমরা, এখন নেই, আগে ছিল আমাদের, কিন্তু এখন পৌরসভার আন্ডারে চলে গেছে। এবং এক সময় আমরা এই পুকুর লিজও নেওয়া হয়েছে পৌরসভার থেকে, ঠিক আছে, এখন আর নেই, সেটাই বলছি। এটা সরকারি প্রপার্টি, এটা সরকারি প্রপার্টি বলতে অবশ্যই আরআর ডিপার্টমেন্টের জায়গা এটা, সেটাই আমরা শুনে এসেছি। এই রাস্তাঘাট সবই আমাদের আরআর ডিপার্টমেন্টের, রাস্তার কাছে যেগুলো আছে সেগুলো পিডব্লিউডি।
এবার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে পুকুর ভরাট করা যাবে না, পাশাপাশি কোনো সরকারি জায়গা দখল করা যাবে না, সেই জায়গায় এরকম দখল দেখছেন কি পৌরসভাতে? কিন্তু দখল মুক্ত করছে এখানে, এখানে নতুন করে দখল। এবার এটা তো হওয়া উচিত না, এখন কি বলবো বলেন। এখন তো আমি তো আর একা বললে কিছু হবে না, সবাই মিলে যদি সেইভাবে পাড়ার সবাই, সেই প্রতিবেশীরা যদি আসে, সবাই যদি বলে, তাহলে বলতে পারি আমরা। হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন সরকারি জমি দখল করে কোনো নির্মাণ করা যাবে না। শুনলাম হাবড়ার 5 নম্বর ওয়ার্ডে পৌরসভার পুকুর দখল হচ্ছে। আমি হাবড়া পৌরসভাকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। সেখানে আপনারা অভিযোগ করছেন এবং হাবড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর ঘোষ নিজে বলছেন যে পৌরসভাকে জানানোর পরও পৌরসভা এই বেআইনি বিল্ডিংয়ের বিরুদ্ধে, পুকুর ভরাটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি হাবড়া পৌরসভাকে অনুরোধ করব যে অবিলম্বে এই বেআইনি বিল্ডিং ভাঙার যে আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করবার জন্য। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান কথা বলতে নারাজ আমাদের সাথে। দেখুন, তিনি কথা বলবেন কি বলবেন না তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি যে আইনি পদক্ষেপ করার প্রয়োজন সেটা অবিলম্বে করুক, এবং এতদিন ধরেই কাজ হচ্ছে সেটা জানার পরও কেন পৌরসভা নিশ্চুপ, এটা অবশ্যই ভেবে দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।